রক্তের সংকট দূর করতে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মের শুরু, সেই সঙ্গে চলছে রমজান মাস। রক্তদান শিবিরের আয়োজন প্রায় নেই বললে চলে। রক্ত যেহেতু কৃত্রিম উপায়ে উৎপাদন করা যায় না, রক্তদানই রক্তের যোগানের একমাত্র পথ। তাই রক্তদান শিবির না হওয়ায় রক্তের সংকট সৃষ্টি হচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাংকে। রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস। কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেশায় মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শর্মিলা সরকারের পরামর্শ, গরমের সময় রক্তের সংকট মেটাতে ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ছোট ছোট করে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। ছোট ছোট রক্তদান শিবিরের আয়োজনের মধ্যে দিয়ে রক্তের সংকট মিটবে বলে জানান তারা। এই দিন রক্তদাতাদের সঙ্গে রক্তদানের সুফল নিয়ে আলোচনাও করেন তিনি। এই আজকে যেরকম এখানে রক্তদান শিবির হচ্ছে, আমি বলবো প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে করতে পারা যায় তাহলে খুব ভালো। যদিও সত্যি কথা বলতে এত গরমের মধ্যে মানুষের পক্ষে আসাটা অসুবিধা হয়ে যাচ্ছে, তবু আমার মনে হয় যে একটু যেখানে কম্পারেটিভলি মানুষের জনবসতি আর কি পূর্ণ এলাকা, সেরকম জায়গায় যদি এরকম ছোটো ছোটো ক্যাম্প করে কিছু ব্লাড কালেক্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে এই সংকট দূর হতে পারে। এবং সেখানে কিন্তু সমস্ত মানুষকে, স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছে, তাদের যদি বিভিন্ন ক্লাবগুলো যেগুলো আছে সেই ক্লাবগুলো যদি এগিয়ে আসে, তারা এরকম করে ছোটো ছোটো ক্যাম্প তৈরি করতে পারে তাহলে খুব ভালো হয় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো। এই দিন কাটোয়া স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরে 20 জন মহিলা সহ মোট 55 জন রক্তদান করেন। রক্তদান শিবিরে আশা কর্মীদের উৎসাহদানের পর কাটোয়া দলীয় কার্যালয়ে মেমারি বিধানসভার নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।